আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নূর টেলিকম টু বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে ভিন্ন ধরনের একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হচ্ছে স্যামসাং এর বেশ কিছু মাদারবোর্ড চলে আসে, যেগুলি হচ্ছে গিয়ে চিকুন থাকে নিচের চার্জার পোর্টলের লাইনগুলি আর মাদারবোর্ড থাকে উপরের দিকে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা আছাড় খেয়ে বা যেভাবে হোক না ড্যামেজ হয়ে এটার মাদারবোর্ডটি ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। এরকমভাবে আমার হাতে একটা কাজ চলে আসছে, যেটা ডিসপ্লে লাগাইতে গিয়ে ভাই ভেঙে ফেলছে না কি করছে জানি না। কাস্টমার নিয়ে আসছে আমার হাতে, সে বলল যে এই ব্যাপার, আমার মাইক্রোফোনটা কাজ করতেছে না। তো যখন আমি এই মোবাইলটা খুলে দেখলাম যে এইটা ভাঙা দেখলাম আর কি। তো এটা আমি যাই বিল করে অনেক সময় নিয়ে আস্তে ধীরে এটা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই কাজগুলি খুব ক্রিটিক্যাল কাজ, এগুলো অহরহ সহজে কেউ করতে চায় না। এই কাজটা মনে করলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করা। তা হচ্ছে গিয়ে আপনার কাজটা করব ইনশাআল্লাহ, ধাপে ধাপে আপনাদেরকে পরবর্তী দেখাবো যে এই কাজটা করে সাকসেস হয়েছে কি না, কারণ এগুলি নিয়ে আপনারা টেনশনে থাকেন অনেক, যে এগুলি সহজে নষ্ট হয়ে গেলে পর আর করা যায় না বা বেশ কিছু এরকমভাবে অনেক কমেন্ট আসে। সো সেক্ষেত্রে এটা ভিডিওটা করা, আপনি এই যে দেখেন প্রত্যেকটা লাইনের আমাদের লাইনগুলি বের করে নিয়েছি আমাদের সুন্দর করে। এই হচ্ছে গিয়ে আমাদের মাদারবোর্ডের লাইনগুলি আমরা দেখাচ্ছি। আমাদের ঠিক লাইনগুলো এই সুন্দর করে পাটে পাটে আমরা বের করে ফেলেছি। তো লাইনগুলো অনেকগুলি লাইন আমাদের, এইগুলি পুরাটা লাইনগুলি এইভাবে করে এই যে পাটে পাটে জয়েন দিতে হবে, ঠিক যেরকম আছে যেরকমভাবে দিতে হবে। লাইন যেরকম আছে প্রত্যেকটা লাইনে 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 আমাদের এরকমভাবে জয়েন দিতে হবে। লাইনগুলো খুব সুন্দর করে বের করা আছে। কানেক্ট কাটলো কার সাথে পাইছি দেখতো, এই যে বক্সটা দিই কালোর জন্য কার সাথে কানেক্ট পাইছি। আমাদের লাইনগুলি আলহামদুলিল্লাহ আমাদের কাজের অগ্রগতি চলতেছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে মোটামুটি অনেক দূর অগ্রসর হয়েছি। অনেক সময়ের ব্যাপার, এখানে প্রত্যেকটা লাইন একটা একটা করে টানা লাগতেছে। অলরেডি আরও কিছু বাকি আছে, আরও দুই ধাপ বাকি আছে, দুই ধাপ তিন ধাপ শেষ করা হয়েছে। আল্লাহর রহমতে দেখি আমাদের কাজটা ইনশাআল্লাহ সাকসেসফুল হবে।